এখন আপনাদেরকে দেখাবো যে আমাদের এখানে যেহেতু ক্যাটাগরি একটি আছে, তো কিভাবে এই ক্যাটাগরি বৃদ্ধি করা যায় এবং আমাদের টপিকসকে স্পেশাল ক্যাটাগরির ভিত্তিতে পোস্ট করা যায় সেই বিষয়টি যদি দেখতে যাই, তবে আমরা এই ক্যাটাগরির নিচে যে অপশনটি দেখছি অ্যাড নিউ ক্যাটাগরি, এই অপশনে ক্লিক করব এবং এখানে আমরা লিখলাম যে সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন নামে একটি ক্যাটাগরি আমরা লিখলাম। এবং অ্যাড নিউ ক্যাটাগরি নামে আমরা দিয়ে দিলেই এখানে কিন্তু চলে আসলো সার্চ ইঞ্জিন। পরবর্তীতে আমরা ধরুন আরও একটি ক্যাটাগরি লিখলাম যে ওয়েব ডিজাইন, অর্থাৎ ওয়েব ডিজাইন সংক্রান্ত যতগুলো পোস্ট হবে এই ওয়েব ডিজাইন ক্যাটাগরি সিলেক্ট করে দিলেই এর অন্তর্ভুক্ত হবে। তো আমরা এর আগে যে গুগল অ্যাডসেন্স দিয়েছিলাম সেটি ছিল আন ক্যাটাগরাইজ এর আন্ডারে, তো যেহেতু এখন এখানে সার্চ ইঞ্জিন নামে একটি অপশন, সার্চ ইঞ্জিন নামে একটি ক্যাটাগরি যুক্ত করা হয়েছে, আমরা চাইলে কিন্তু এই ক্যাটাগরিতে দিতে পারতাম যদি আমাদের আগে করা থাকতো বা যদি আমরা আগে এখানে পেতাম। তো কিভাবে ক্যাটাগরি বৃদ্ধি করতে হয় সেই ব্যাপারটি অ্যাড নিউ ক্যাটাগরির মাধ্যমে ক্লিকের মাধ্যমে নিচে লিখে দিলেই এখানে ক্যাটাগরি যুক্ত হবে এবং আপনি যখনই একটি পোস্ট করবেন তখনই যে কোনো একটি ক্যাটাগরি বা চাইলে আপনি দুটি তিনটিও দিতে পারেন, কিন্তু ভালো হয় আপনার স্পেশালাইজড করে দেয়া, অর্থাৎ যে কোনো একটি ক্যাটাগরির অন্তর্ভুক্ত করে আপনি পাবলিশ দিলে সেটি সুবিধাজনক হবে।